মৃত্যুর পর ঠিক কি ঘটে মানুষের শরীরে? মৃত্যুর পর মানুষের অস্তিত্ব থাকে না, স্বকীয়তা পরিচিতি সবকিছুই শেষ হয়ে যায় মৃত্যুর পর। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাংলা পিডিএফ ফ্যাক্টস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব মানুষের মৃত্যুর পর মানুষের শরীরে ঠিক কি ঘটনা ঘটে, চলুন দেখে নিই। আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রাচীন গ্রিক দার্শনিকরা যখন দেখতে পেলেন জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্যটা শুধু এটুকুই, তারা সিদ্ধান্ত নিলেন মৃত্যুর পর নিশ্চয়ই দেহ থেকে কিছু চলে যায়, আর যে জিনিসটা দেহ থেকে চলে যায় সেই জিনিসটাই জীব আর জড়ের মধ্যে পার্থক্য, যা মানুষকে স্বকীয়তা দেয়, পরিচিতি দেয়। বিজ্ঞান বার্তার প্রতিবেদন অনুযায়ী আসুন দেখে নেওয়া যাক মৃত্যুর পর মানুষের শরীরের পরিবর্তন সম্পর্কে। মৃত্যুর পর অতিবাহিত সময়ের ওপর ভিত্তি করে কয়েকটি ধাপের মাধ্যমে কার্যপ্রক্রিয়া সম্পন্ন হয় বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। প্রথম, মৃত্যুর কয়েক সেকেন্ড পর মস্তিষ্কের কার্যকলাপ অনেক বেড়ে যায়, আর পরে সব শেষ হয়ে যায়। দ্বিতীয়, মৃত্যুর কয়েক সেকেন্ড পরে শরীরের তাপমাত্রা 1.6 ডিগ্রি ফারেনহাইট কমে গিয়ে কক্ষ তাপমাত্রার সমান হয়ে যায়। তৃতীয়, মৃত্যুর কয়েক মিনিট পরে শরীরের কোষগুলো অক্সিজেনের অভাবে মারা যায় আর তারা ভেঙে যেতে থাকে, আর এভাবে পচন প্রক্রিয়া শুরু হয়। চতুর্থত, কয়েক ঘন্টার মাথায় শরীরের পেশিগুলোতে ক্যালসিয়াম বাড়তে থাকে আর এর ফলে পেশিগুলোতে চাপ পড়ে এবং শরীর একটা অবস্থায় শক্ত হয়ে যায়। এই অবস্থাকে রিগার মর্টিস বলে। এটা 36 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। পঞ্চম, এই প্রক্রিয়া শেষ হয় পেশির শ্রান্ত হওয়া দিয়ে। এই অবস্থায় আপনার শরীরের জমে থাকা বর্জ্য পদার্থ বের হয়ে যায়। ষষ্ঠ, আপনার মৃত চামড়া শুকিয়ে যেতে থাকে, যার ফলে আপনার চুল আর নখকে দেখতে বড় মনে হয়। সপ্তম, মহাকর্ষের টানে আপনার রক্ত নিচের দিকে চলে যায়, ফলে আপনাকে লাল ছোপ ছোপ দাগ সহ ফ্যাকাশে দেখায়। অষ্টম, মৃত্যুর কয়েকদিন পরে আপনার শরীরের কিছু জায়গা সবুজ হয়ে যায়, আপনার অঙ্গে থাকা এনজাইমগুলো নিজেদের হজম করা শুরু করে। সাধারণত ব্যাকটেরিয়াদের সাহায্য নিয়েই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। নবম, আপনার পচতে থাকা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কারণ সেখানে পিউট্রেসিন সৃষ্টি হয়, অর্থাৎ NH2CH2 4NH2। দশম, মৃত্যুর কয়েক সপ্তাহ পরে আপনার শরীরের 60% শক্তিটেরা হজম করে ফেলে। একাদশ, আপনার রং তখন বেগুনি থেকে কালো হতে থাকে, কারণ ব্যাকটেরিয়ারা আপনার মৃতদেহকে পচাতে থাকে। দ্বাদশ, সবার শেষে আপনার শরীর যদি 50 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখা হয়, 4 মাসের মাথায় আপনার শরীরের নরম কোলা পচে যাবে আর শেষ পর্যন্ত বাকি থাকবে আপনার কঙ্কাল। বন্ধুরা, আপনাদের যদি এই তথ্যটি জেনে লাভজনক হয়েছে, আপনারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে দিন, আর আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি আপনি আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন।